ব্রাদার, ক্রোম ব্রাউজার আমি একটা পেজ খুলে নিয়েছি এবং আপনার সামনে একটা কয়েন শো করাবো। কয়েনটার নাম হচ্ছে Q1 কয়েন, সেম টু সেম বিটকয়েনের মতো কয়েন, কিন্তু বিটকয়েনের মূল্য অনেকটাই বেশি, কিন্তু Q1 কয়েনের মূল্য কেমন দেখে নেই। দেখতে পাচ্ছেন একটা Q1 কয়েন, অর্থাৎ এখানে 100 Q1 কয়েনের মূল্য হচ্ছে ইন্ডিয়ান টাকায় 95 টাকা। অর্থাৎ গাইজ, আপনার যদি ওয়ালেটে 100 Q1 কয়েন থাকে তাহলে সেটা আপনি 95 টাকায় সেল করে দিতে পারবেন। এবং এই যে অ্যাপ্লিকেশনটা আপনাদের সামনে শেয়ার করবো, এই অ্যাপ্লিকেশনের উইথড্রল নিয়ে অত ভাবতে হবে না, শুধু ভাবনা হচ্ছে কাজ, আপনি কাজ কেমন করছেন। এখানে যদি আপনি একজন ফ্রেন্ডকে রেফার করেন সেক্ষেত্রে আপনি 20 Q1 কয়েন পেয়ে যাবেন, অর্থাৎ 20 টাকা পেয়ে যাবেন, এবং প্রচুর পরিমাণে সেলফ আর্নিংয়ের সুযোগ আছে এবং লাইফ টাইম আর্নিংয়ের একটা সুযোগ এখানে আছে। আপনি জাস্ট ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখবেন। এবং এই যে অ্যাপ্লিকেশনটা নিয়ে কথা বলবো, অ্যাপ্লিকেশনটার নাম কিন্তু Q1 কয়েনটার নাম হচ্ছে Q1 কয়েন এবং অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে Q1 অ্যাপ্লিকেশন। তো চলুন, কী অ্যাপ্লিকেশন কীভাবে কাজ করবে সমস্ত কিছু নিয়ে ডিটেলস এই ভিডিওতে আমি আপনাকে জানাবো। আপনি জাস্ট ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে মিস করবেন না, সঙ্গে মাইফোন সোশ্যাল চ্যানেল নিউ হলে সাবস্ক্রাইব অংশে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা ঘন্টি আইকনটি দাবিয়ে রেখে দেবেন এমন লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। ফার্স্ট টাইম ব্রাদার অ্যাপ্লিকেশন সাইন আপ করার জন্য আপনি সিম্পলি ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করে দিন, ওখানে একটা লিঙ্ক পেয়ে যাবেন, লিঙ্কে ক্লিক করে নেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন ক্রোম ব্রাউজার আপনার সামনে ঠিক এমন একটা পেজ ওপেন হবে। এখানে গাইজ একটা নাম্বার শো করবে মোবাইল কোড, এই মোবাইল কোডটা আপনি চেঞ্জ করে নেবেন, এটা চায়না কোনো মোবাইল কোড, আপনি এটা চেঞ্জ করে Indian+91 দিয়ে দেবেন। তারপর এখানে আপনার মোবাইল নাম্বার এন্টার করে গেট নিউ ইউজার বোনাস এখানে ট্যাপ করবেন, অর্থাৎ গাইজ এটা করলে আপনি কিছু নিউ ইউজার বোনাস পাবেন। ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এমন একটা পেজ চলে আসবে, এখানে সিম্পলি আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন হয় আপনি অ্যান্ড্রয়েডে ট্যাপ করে দেবেন। অ্যান্ড্রয়েডে ট্যাপ করার সঙ্গে সঙ্গে একটা APK আপনার ডাউনলোড হয়ে যাবে, আপনি ওকেতে ক্লিক করলে APK ডাউনলোড হবে এবং সেটা আপনি ম্যানুয়ালি ইনস্টল করে দেবেন। ইনস্টল করার পর অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন Q1 অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এমন পেজ আসবে, ফের আপনি এখানে মোবাইল কোডটা চেঞ্জ করে +91 করে নেবেন। তারপর এখানে আপনি আপনার যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেটা দিয়ে লগ ইনে ট্যাপ করবেন। লগ ইনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে ভেরিফিকেশন OTP আপনার মোবাইলে আসবে, OTPটা এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এমন পেজ চলে আসবে, এখানে আপনি একটা ইউজার নেম চুজ করবেন, তারপর এখানে একটা ফটো লাগাবেন, লাগিয়ে সাবমিট অংশ ট্যাপ করবেন। ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এমন পেজ চলে আসবে, এখানে আপনি যেহেতু নিউ ইউজার হচ্ছেন আপনি নিউ ইউজার সাইন আপ টাস্ক পেয়ে যাবেন, যেখানে 20 Q1 পেয়ে যাবেন, এবং আপনি যদি একজন ফ্রেন্ডকে ইনভাইট করেন সেক্ষেত্রে 20 Q1 পেয়ে যাবেন। তো চলুন এবার অ্যাপ্লিকেশানে গিয়ে টোটাল বিষয়টা আপনাকে বুঝিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশানে আমি চলে এসেছি, অ্যাপ্লিকেশানের নাম হচ্ছে Q1 গ্লোবাল। গাইজ, Q1 কিন্তু এমন একটি কয়েন যেটা সারা বিশ্বে চলছে। Q1 কয়েন আপনি নিঃসন্দেহে কাজ করতে পারেন এবং এর উইথড্রল নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। কীভাবে উইথড্রল করবে সেটাও আমি এই ভিডিওতে আপনাকে জানাবো। এবং এই অ্যাপ্লিকেশানে একটা সিক্রেট ট্রিক আছে, অর্থাৎ গাইজ এই অ্যাপ্লিকেশানতে কিন্তু প্রচুর পরিমাণে আপনাকে আর্নিং করতে হবে, কিন্তু তার জন্য আপনাকে কিছুদিন ধৈর্য ধরতে হবে। আপনাকে প্রতিদিন একবার করে অ্যাপ্লিকেশান খুলতে হবে এবং কিছু Q1 কয়েন আপনাকে আর্নিং করতে হবে। তারপরে কিন্তু এমন একটা ট্রিক, এখানে আপনি গ্রুপ তৈরি করতে পারেন এবং আপনার গ্রুপে যতজন পোস্ট করবে সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কয়েন আর্নিং হবে। আপনার গ্রুপে কোনো ব্যক্তি যদি 3টে পোস্ট করে তাহলে সেক্ষেত্রে আপনি 30 Q1 কয়েন কিন্তু আর্নিং করে দিতে পারবেন। কীভাবে গ্রুপ ক্রিয়েট করতে হয় সেটা আমি আপনাকে এই ভিডিওতে নয়, নেক্সট একটা ভিডিওতে উইথ পেমেন্ট প্রুফ আমি আপনাকে নিয়ে আসবো। কিন্তু আজকে আমি আপনাকে দেখাবো কীভাবে জাস্ট রেফার করবেন এবং কীভাবে আপনি KYC ভেরিফিকেশান করবেন সেটা নিয়েও একটু কথা বলবো। তো সিম্পলি এবং কীভাবে সেলফ আর্নিং করবেন সেটা কথা বলবো, এবং গাইজ কীভাবে আপনি গ্রুপ তৈরি করবেন সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে আপনাকে জানাবো। তো চলুন, কীভাবে আপনি রেফার করবেন দেখে নেই। তো রেফার করার জন্য সিম্পলি আপনি এই অংশটা ট্যাপ করবেন এবং এখানে ট্যাপ করলে দেখতে পাবেন আপনার সামনে এমন একটা পেজ। এখন আমার বর্তমান ব্যালেন্স আছে 9 Q1 কয়েন, কত 9 Q1 কয়েন, এবং এর কিন্তু উইথড্রল ইনস্ট্যান্ট আপনাকে পেমেন্ট দেবে। কীভাবে উইথড্রল করবেন সেটা পরে বলছি। এবং সেলফ আর্নিং দেখতে পাচ্ছেন এখানে টাস্ক সেন্টার বলে একটা অপশান আছে, এবং দেখতে পাচ্ছেন এখানে 20 Q1 টাস্ক, এখানে গেট 20 Q1 এখানে আছে। তো এখানে আপনি ট্যাপ করে দেবেন, এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনার সামনে টাস্ক সেন্টার খুলে যাচ্ছে এবং এখানে অনেকগুলো টাস্ক আছে আপনি যেগুলো কমপ্লিট করতে পারেন। তো সিম্পলি দেখতে পাবেন গাইজ এখানে যে একটা অপশান যেটা খুলে গেছে ডেলি টাস্কের অপশান। তো ডেলি টাস্কের অপশানে কী কী আছে, এখানে গাইজ গ্রুপ, যদি কোনো গ্রুপে জয়েন হন সেক্ষেত্রে আপনি 1 Q1 পাবেন এবং কোনো ফ্রেন্ড অ্যাড করলে 1 Q1 পাবেন। আপনি যদি কোনো পোস্টে গিয়ে কমেন্ট করেন সেক্ষেত্রে 1 Q1 পাবেন, এবং KYC-র বিষয়টা নিয়ে আমি পরে কথা বলছি। আপনি যদি গ্রুপ চ্যাট করেন সেক্ষেত্রেও 1 Q1 অর্জন করতে পারেন। আপনি যদি ফার্স্ট রিচার্জ করেন সেক্ষেত্রে 30 Q1, গুগল দিয়ে লগ ইন করলে আপনি 2 Q1
কয়েন পেয়ে যাবেন। এবং আপনি যদি কোনো ফ্রেন্ডকে রিফার করেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন পার রিফারে এখানে 20 কিউএন কয়েন পেয়ে যাবেন। তো সিম্পলি এখানে ইনভাইটে ট্যাপ করবেন এবং ইনভাইটে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ইনভাইটের অপশান খুলে যাচ্ছে। তো এখানে আপনি দেখতে পাবেন গাইজ একজন ফ্রেন্ডকে রেফার করলে তার কাছ থেকে 20 কিউএন কয়েন সঙ্গে 10% লাইফ টাইম কমিশন। গাইজ আমি এমন একটা ট্রিক্স নেক্সট ভিডিওতে আপনাদের সামনে শো করাবো যেখানে গাইজ আপনি একটা গ্রুপ ক্রিয়েট করবেন এবং সেই গ্রুপে আপনি কিছু ব্যক্তি অ্যাড করে প্রচুর পরিমাণে কিন্তু লাইফ টাইম আর্নিং করতে পারেন। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন পপ আপ মেসেজ এখানে কত ব্যক্তি কত কিউএন করে আর্নিং করেছেন, কেউ 15,000, কেউ 14,000, কেউ 27,000 কিউএন করে কিন্তু এখান থেকে আর্নিং করেছে। সিম্পলি এখান থেকে কপি অংশে ট্যাপ করুন, আপনার এই লিঙ্কটা কপি হয়ে যাবে। তারপর আপনি কোনো হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জারে ছড়িয়ে দিন এবং আপনার ফ্রেন্ডদের জয়েন করান। এটা হচ্ছে প্রসেস, এখান থেকে আপনি জয়েন করাতে পারেন। তো এবার আমি আসবো উইথড্র। উইথড্র করার জন্য গাইজ আপনার কিন্তু এখানে উইথড্র করতে গেলে আপনার প্রয়োজন হচ্ছে কোনো কয়েন বেস অ্যাকাউন্ট। কোনো কয়েন বেস অ্যাকাউন্ট হলে আপনি উইথড্রল করতে পারেন। গাইজ উইথড্রলের জন্য আপনার চিন্তা করতে হবে না, উইথড্রলের দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি। আমি নেক্সট ভিডিওতে একদম সম্পূর্ণরূপে কীভাবে উইথড্র লাগাবেন তার প্রসেস আমি আপনাদের বলবো। আপনি জাস্ট অ্যাপ্লিকেশন সাইন আপ করে এখানে কিউএন পয়েন্ট আর্নিং করতে থাকুন। তো সিম্পলি গাইজ এখানে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করলে আপনার সামনে উইথড্রলের অপশান চলে আসবে। তো সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে, এবার এখানে নিচে উইথড্রোতে ট্যাপ করবেন এবং উইথড্রোতে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনাকে KYC ভেরিফিকেশন করতে বলবে। তো KYC আপনি কীভাবে ভেরিফিকেশন করবেন, এখানে ট্যাপ করলে আপনি দেখতে পাবেন উইথড্রোতে ট্যাপ করলে KYC ভেরিফিকেশন অপশান খুলে যাচ্ছে। জাস্ট একটু ওয়েট করবেন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনাকে বলবে KYC ভেরিফিকেশন করুন। তো KYC ভেরিফিকেশন করার সঙ্গে সঙ্গে আপনি এখানে আপনার রিয়েল নেমটা দেবেন, তারপর এখানে গাইজ আপনার ভোটার আইডি কার্ড অথবা প্যান কার্ড। আমি আপনাকে রিকমেন্ড করবো আপনি ভোটার কার্ডের আইডিটা এখানে সিলেক্ট করবেন, তারপর আপনি ইন্ডিয়াতে সিলেক্ট করবেন, আইডি নম্বরটা এখানে দেবেন, তারপর যার আইডি তার হাতে ছবিটা দিয়ে তার একটা পিকচার তুলবেন, পিকচারটা এখানে আপলোড করবেন। পিকচার আপলোড করার পর এখানে গাইজ আপনার ভোটার কার্ডের ফ্রন্ট পেজ এবং এখানে ব্যাক পেজ দিয়ে দেবেন। দেওয়ার পরে ফিনিশে ট্যাপ করবেন, 24 ঘন্টার মধ্যে আপনার KYC ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনি উইথড্রল লাগান। কোনো কয়েন বেস আপনার কাছে, কয়েন বেস যদি অ্যাকাউন্ট না থাকে আমি ডিসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো, সেখান থেকে আপনি কীভাবে কয়েন বেস অ্যাকাউন্ট করবেন সেটা দেখে নেবেন। এবং আরও যদি আপনি নাও করতে পারেন তবুও কিন্তু এর উইথড্রল নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি আপনাদের সঙ্গে আছি। আমি উইথড্রল অর্থাৎ আমার কয়েন বেস আমি উইথড্রল নিয়ে নেবো, আপনি জাস্ট আর্নিং করতে থাকুন। তো ফ্রেন্ড আজকের ভিডিও জাস্ট এই পর্যন্ত, এই অ্যাপ্লিকেশান নিয়ে নেক্সট আরও একটা ভিডিও আমি আপনাদের সামনে আনবো কীভাবে আরও বেশি বেশি এখান থেকে আর্নিং করবেন, কীভাবে গ্রুপ ক্রিয়েট করবেন। আজকে জাস্ট এই পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে মিস করবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।